দেবনাথ বস্ত্রালয় বিশ্রামগঞ্জ বাজার সিপাহীজোলা ত্রিপুরা ফোন নম্বর তীব্র পানীয় জলের সমস্যায় ধুকছে দুর্গাচমুনি ব্লকের হাল হুলু গাওসভার চন্দননগরের গ্রাম জলের চাহিদা নিরসনের জন্য ব্লক পঞ্চায়েত সহ এমনকি স্বাস্থ্য দপ্তরও একাধিকবার দাবি জানিয়েও আজ অবধি কোনো সুফল পায়নি গ্রামবাসীরা ফলে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে গ্রামবাসীদের মধ্যে এই গ্রামে রয়েছে পঁয়ষট্টিটি পরিবারের বসবাস এর মধ্যে রয়েছে হিন্দুস্তানি ও বাঙালি পরিবার এই পরিবারগুলোর প্রত্যেকেই কৃষিকাজ ও দিনমজুরি করে জীবিকা নির্বাহ করে এদের সব থেকে বড় সমস্যা হল পানীয় জল বিগত তিন বছর যাবৎ পানীয় জলের জন্য নাস্তানাবুদ হতে হচ্ছে চন্দননগরের প্রতিটি পরিবারকে প্রতিদিন এক দেড় কিলোমিটার দূর থেকে জল বয়ে এনে পানীয় জলের চাহিদা মেটাতে হয় তাদের কেউ কেউ বাধ্য হয়ে ব্যবহার করছে ছড়া ও পুকুরের অপরিশোধিত জল এই অপরিশোধিত জল ব্যবহার করে ছোট ছোট ছেলে মেয়ে সহ বয়স্করাও আক্রান্ত হচ্ছে বিভিন্ন জলবাহিত রোগে অনেকদিন একবার তিন চার মাইস ধরে জল খাই না কত কষ্ট করে জল খাইতাসি অনেক দূরে দূরে চেয়াই এমন চায় তো চলতো না আমি তো তো জানাইছি পঞ্চায়েত দুর্গাসু মুনিও জানাইলাম কেউই আমার এলাকা আমি আয়া দেনা দেন যো বাচ্চা আটা সবের গড়া আছে কি জল যা জলে নালা ইয়েশ্বর আর ইহনের sanitation হয় না খাওনে জল পাই না আমরা এইখানেই যে এই হাললি গ্রাম পঞ্চায়েতের অধীনে চন্দননগর গ্রাম এখানে একটি ছরা আছে মরা ছরা এই ছড়ার মাঝে আমরা স্নান করি এবং উপরে দিকে গরু মহিষ এদি তারাও স্নান করে আর আমরা এই জলটা ব্যবহার করি আর আমাদের বাড়ি থাকি চন্দনের দাম থেকে প্রায় এক কিলোমিটার দূর থেকে আমরা এই জলটা ওই কলস করিয়া সাইকেলে লই আই গ্রামবাসীর আরো জানায় জলের চাহিদা মেটানোর জন্য চন্দননগর অঙ্গনওয়ারি কেন্দ্রের রাস্তার বিপরীতে একটি মিনি ডিপ টিউবওয়েল বসানো হয়েছিল ডিডব্লিউ দপ্তর থেকে তিন মাস বেশ ভালোই চলছিল এরপর হঠাৎ বিকল হয়ে যায় একাধিকবার ব্লক পঞ্চায়েত ও ডিডব্লিউর দপ্তরে গিয়ে গ্রামবাসীরা লিখিত অভিযোগ জানিয়ে আসলেও আজ অবধি কোনো ব্যবস্থা গ্রহণ করেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রামবাসীদের দাবি অতি দ্রুত তাদের এই পানীয় জলের সমস্যা সমাধানে যেন যথাযথ উদ্যোগ গ্রহণ করে সংশ্লিষ্ট দপ্তর রিপোর্ট নিউজ মিডিয়া সিটি